ম্যাথ সলিউশন ফর ক্লাস এইট। আমি আজ তোমাদেরকে রায়মার্টিন প্রশ্ন দিচ্ছি, তার থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে মধ্যশিক্ষা পরিষদ প্রদত্ত নমুনাপত্র। প্রথম অঙ্কটা কী বলেছে, এক কিউ উৎপাদকে বিশ্লেষণ করো, চারের দাগের এক একটা এ কিউ মাইনাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি এর হোল কিউ, আর একটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। দুটো উৎপাদক, আমি উৎপাদকগুলো করছি, দেখো কীভাবে উৎপাদকগুলো করি। দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, দেখো এ কিউ মাইনাস কত বলো, এ কিউ মাইনাস এইট বি কিউব করলাম এটাকে, আর এটাকে বি কিউব করলাম, তাহলে নাইন বি কিউ প্লাস এ প্লাস বি এর হোল কিউব। এরপরে কী করলাম, সমান দেখো এ কিউব মাইনাস বি কিউবটাকে রেখে দিলাম, দিয়ে আমি করলাম কি প্লাস এ প্লাস বি এর হোল কিউব প্লাস কত হচ্ছে মাইনাস এইট বি কিউব করলাম, হয়ে গেল। এখন দেখো আমি এইটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, এইটাকে রেখে দিলাম। এখন দেখো সমান এ কিউব মাইনাস বি কিউব রেখে দিলে, দিয়ে প্লাস দ্বিতীয় বন্ধনী দিলে, দ্বিতীয় বন্ধনী দিয়ে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস টু বি এর হোল কিউব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলে। এরপর কী করলে, এ কিউব মাইনাস বি কিউব করে তুমি কী করলে প্লাস কী করলে প্লাস এটা তুমি করলে কি এ এটা করলে এটা এ প্লাস বি মাইনাস কত টু বি, এটা হলো এ মাইনাস বি, দিয়ে দ্বিতীয় বন্ধনী দিলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু টু বি প্লাস টু বি এর হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে কী করছো, দেখো এটাকে ভেঙে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা কি আসছে দেখো এ মাইনাস বি আসছে, এ মাইনাস এটা এ মাইনাস বি আসছে, আর দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আসছে, আর এটা আসছে টু এ বি প্লাস দুই দুগুণে টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, এটা আসছে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। এখান থেকে তুমি এ মাইনাস বি বার করে নাও, এ মাইনাস বি বার করে নিলে আমার পড়ে থাকছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস দুই আর দুই চার এ বি প্লাস কত হচ্ছে চার আর দুই ছয় রেখে সেভেন বি স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। তাহলে কত এ মাইনাস বি ইন্টু কত হচ্ছে দেখো টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি চার একে পাঁচ এ বি প্লাস কত সেভেন বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট বি স্কোয়ার, তাহলে আমার উত্তর হয়ে গেল এটা। আর এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা বলেছে টু ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এটা দ্বিতীয় বন্ধনী এখানে দেবে না, দ্বিতীয় বন্ধনীটা এখানে দেবে, টু ইন্টু কত হচ্ছে দেখো টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। এখন দেখো সমান কত হচ্ছে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এইটা কাটের দেখে চালাও দুই দুগুণে চার, এটা দুই দুগুণে চার হয়ে গেল, মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। এখন তুমি এটাকে এক্স ধরো, এ এখন দেখো এ মাইনাস ওয়ান বাই এ কে এক্স ধরিয়া কী হচ্ছে পাই তাহলে সমান টু এক্স স্কোয়ার কত হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এটা চার থেকে সাত বাদ দিলে মাইনাস থ্রি, সমান টু এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে দেখো থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি, সমান কত টু এক্স কমন লাও, এটা কত টু এক্স কমন নিলে কত হচ্ছে দেখো এইটা আর এইটা নাও, টু এক্স কমন নিলে কত হচ্ছে এক্স প্লাস টু এক্স হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এখান থেকে মাইনাস থ্রি কমন নাও, থ্রি কমন নিলে কত হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে সমান কত টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান হয়ে গেল। এখন তুমি কী করছো, এখন তুমি মানগুলো বসিয়ে দাও, আমি কাকে এ ধরেছি, আমি কাকে এক্স এর মান কত, এক্সের মান হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে আমি এক্সে এখানে লিখবে এক্সের মান বসাইয়া পাই, এক্সের মান বসাইয়া পাই সমান কত, সমান টু ইন্টু
ए माइनस कत टू इंटू कत हे टू द्वित बंधनी दाओ टू इंटू ए माइनस वन बाई ए कत टू इंटू माइनस थ्री देखो टू इंटू ए माइनस वन बाई ए माइनस थ्री एटा द्वित बंधनी क्लोज करो और ये हे एक्स मान कत ए माइनस वन बाई ए प्लस वन एरपर करो देखो टू ए माइनस टू बाई ए माइनस थ्री इंटू ए माइनस वन बाई ए प्लस वन